প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের কাজের সর্বশেষ অগ্রগতি দেখার জন্য। শুরু করলাম উত্তর প্রান্ত থেকে, যাচ্ছি পুরাতন বিমানবন্দরের দিকে। আর চলুন এক নজরে আপনাদেরকে নিয়ে দেখে নেই দেশের সর্বাধুনিক মানের বিমানবন্দরের নতুনভাবে নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে আমার দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে আধুনিক মানের বিমানবন্দর, যার ঠিক সামনে দিয়েই থাকছে গাড়ি চলাচলের জন্য রাস্তা, আর যানজটবিহীন গাড়ি চলাচলের জন্য থাকছে ফ্লাইওভার। পুরাতন বিমানবন্দর অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে তার ক্ষমতা লিমিটেড হওয়ার কারণেই কিন্তু তৈরি হচ্ছে দেশের সর্বাধুনিক মানের এই বিমানবন্দরটি। অর্থাৎ পুরাতন বিমানবন্দরের এক্সটেনশন হিসেবে তৈরি হচ্ছে এই থার্ড টার্মিনালটি। এটি প্রায় 802 হেক্টর জমির উপর অবস্থিত। এর যাত্রী ধারণ ক্ষমতা হবে প্রায় 8 মিলিয়ন থেকে 20 মিলিয়ন পর্যন্ত পার ইয়ার। এটি হচ্ছে এই থার্ড টার্মিনাল এয়ারপোর্টের ঠিক সামনের যে রাস্তাটি সেটি। দর্শক, এই টার্মিনালের কাজ দেখে বা টার্মিনালটি দেখে আমার ভিতরে যেমন ভালো লাগা কাজ করছে, দেশের বাহিরে যেমন রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তাদের ভিতরেও হয়তো খুব ভালো লাগা কাজ করছে। কারণ যারা রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু এখন যে পুরাতন বিমানবন্দরটি রয়েছে সেখানে এসে অনেক অভিযোগ করে থাকেন। কারণ হিসেবে বলবো, পুরাতন বিমানবন্দরের ম্যানেজমেন্ট বা সার্ভিস যেটাই বলুন না কেন একটু লিমিটেড, কারণ ওইখানে স্পেসটা কিন্তু অল্প, যার কারণে বিমানবন্দরের কর্তৃপক্ষ হয়তো ভালোভাবে সার্ভিস দিতে পারে না। কিন্তু এখন এই যে নতুন টার্মিনালটি হচ্ছে বড় মানের বা সর্বাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে, এটা হয়ে গেলে রেমিটেন্স যোদ্ধাদের তেমন অভিযোগ থাকবে না বলে আশা করছি। আর আমার আশা হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা যেন এখানে এসে খুবই ভালো একটা সার্ভিস পায়। তো যাই হোক, কাজের অগ্রগতি অনেকটাই এগিয়ে গিয়েছে। আমরা এর আগে আরও একটি ভিডিও দিয়েছিলাম, চাইলে সেটি দেখে নিতে পারেন এবং তার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবেন কাজের অগ্রগতি কতটুকু। আর এটি হচ্ছে পুরাতন বিমানবন্দরের একটা ভিউ। বৃষ্টির মাঝে তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না, তারপরে ঝুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত এখান থেকে দেশের বাহিরে যাওয়া আসার ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আপনারা যারা দেশের বাহিরে যাওয়া আসা করেন তাদের জন্য এটি খুবই পরিচিত একটি প্লেস। দর্শক, এই টার্মিনালের আপডেট নিয়ে আমাদের চ্যানেলে আরও দুটি ভিডিও রয়েছে, তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মাঝে মাঝেই আমরা এখানে এসে থাকি। আর কাজের অগ্রগতি বলতে বলবো যে এখানে শ্রমিকেরা খুবই নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে কাজ করছেন। কাজের অগ্রগতি দেখে যেটা মনে হচ্ছে, এক্সপেক্টেড যে টাইম রয়েছে 2023 সালের শেষের দিকে এটা শেষ হয়ে যাওয়ার কথা, অবশ্যই এই সময়ের মধ্যেই সুন্দর এই এয়ারপোর্টের কাজ শেষ হয়ে যাবে। নতুন এই টার্মিনালে যাত্রী যাওয়া আসার পাশাপাশি থাকছে বিশাল এলাকা নিয়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যেখানে একসঙ্গে প্রায় 1230টি গাড়ি পার্কিং করতে পারবে। থাকছে 27টি ব্যাগেজ এক্সরে স্ক্যানার মেশিন, 11টি বডি স্ক্যানার, 25টি কেন্দ্রীয় প্রস্থান নিরাপত্তা স্ক্যানার, 12টি বোর্ডিং ব্রিজ এবং 16টি লাগেজ বেল্ট। ভিউয়ার্স, আকাশপথে দেশের বাণিজ্যিক প্রসার বাড়ছে দিন দিন, সেই সাথে বাড়ছে আন্তর্জাতিক বাণিজ্যিক চাহিদা। তাই তো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন এই সর্বাধুনিক টার্মিনালটি শুধু বাণিজ্যিক এবং যাত্রী চলাচলের জন্য নয়, দেশের ভাবমূর্তিও তুলে ধরবে বিশ্বের দরবারে। কাজ অনেকটা এগিয়ে গিয়েছে।
বেশ কিছু জায়গায় ভবন দৃশ্যমান হয়েছে। এই টার্মিনালের স্থপতিবিদ হলেন রোহানি বাহাদিন, যিনি বিশ্বের আরও কয়েকটি বিমানবন্দরের ডিজাইন করেছেন। তো দর্শক, আমরা যারা পুরাতন বিমানবন্দর ব্যবহার করে দেশের বাহিরে যাওয়া আসা করি, তাদের কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে এখানে অনেক অসৎ লোকের আনাগোনা দেখা যায় এবং অসৎ কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো নতুন যে এই টার্মিনালটি হচ্ছে, আমি আশা করব এই টার্মিনালে এমন কিছু হবে না, বা কর্তৃপক্ষ এমন কিছু ম্যানেজমেন্ট সেট আপ করবে যারা খুব সৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ভালো মানের সার্ভিস দিয়ে থাকবে। বিশ্বমানের এই বিমানবন্দরের নির্মাণ কাজ ভালোভাবে শেষ হোক, সেই প্রত্যাশায় শেষ করছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল থেকে। আর ভিউয়ার্স, দেশের সার্বাধুনিক এই বিমানবন্দর নির্মাণ সম্পর্কে আপনাদের কোনো কমেন্টস বা জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। শেষ করছি থার্ড টার্মিনাল এয়ারপোর্ট থেকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।